এই তিনটা ওয়ার্ডে উপেন ইলেকশন করছে, শিলমেরে ফেলছে। আমি চাই আমার ইউনিয়নে সুষ্ঠু ইলেকশন হোক, যায় জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক, জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হোক। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2021 উপলক্ষে রায়পুরা উপজেলার 6টি ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মত বিনিময় সভা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোজ সোমবার 22 নভেম্বর রায়পুরা উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসগর হোসেনের সভাপতিত্বে রায়পুরা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী ও আচরণ বিধি বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু নঈম মোহাম্মদ মারুফ খান প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, কোনো প্রার্থী নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশকে সহযোগিতা করুন ও শতভাগ নির্বাচনী আচরণ বিধি মেনে চলুন। মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মেজবা উদ্দিন, সার্কেল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ, রায়পুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, তদন্ত অফিসার গোবিন্দ সরকার, সহকারী কমিশনার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সমাজসেবা অফিসার খলিলুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সুমন মিয়া, সেকেন্ড অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ মত বিনিময় সভায় প্রার্থীদের মধ্য থেকে তাদের সমস্যা নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীগণ সহ স্থানীয় জনগণ। তারা সকলে ইউনিয়নগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য জোরালো দাবি জানান। নেতৃত্ব নির্বাচন হবে জনগণের ভোটে, জনগণ যাকে ভোট দেবেন উনি নেতৃত্বে যাবেন। সেইখানে আপনারা কেউ কেউ চেষ্টা করবেন না কোন রকম কোন বিশৃঙ্খলা করার। প্রতিহিংসার মধ্যে গেলে আইন কঠোর হবে, তখন আপনি ব্যক্তিগত ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনারা দেখেছেন বাস গাড়িতে নির্বাচনে যারা সহিংসতা করেছিল তাদেরকে কিন্তু আইনের আমলে নিয়ে আসা হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। সুতরাং আপনারা খেয়াল করে দেখেছেন যে আইন কিন্তু কাউকে ছাড়বে না। আমি আবার বলছি, আইন কাউকে ছাড়বে না। যারা এই ধরনের সহিংসতার সাথে জড়িত তাদের প্রত্যেককে কিন্তু চিহ্নিত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, এবং আর যে কয়েকজন গ্রেপ্তার হতে বাকি আছে তাদেরকেও গ্রেপ্তার হবে। সুতরাং এই পরিণতি কারোর হোক সেটি আমরা কখনোই প্রত্যাশা করি না। যে 28 তারিখ আপনারা সবাই নাগরিক দায়িত্ব পালন করুন, সকালে ভালো থাকুন। সারা বাংলাদেশে রায়পুরার নাম এসেছে, সেটা কেন এসেছে সেটা আসলে আপনাদের জানার দরকার। জানার পরে আজকে আপনারা যেসব হানাহানি কাটাকাটিতে রক্তক্ষয়ী যুদ্ধে আপনারা লিপ্ত হচ্ছেন, যাতে এই নৃশংস ঘটনার উদ্রেক আর পুনরায় না ঘটে, বাঁশগাড়ি ইউনিয়নে আপনার সকালবেলা দুই পক্ষের গণ্ডগোলে তিনজন গুলিবিদ্ধ হয়ে আপনার নিহতের ঘটনা যখন ঘটে, তখন মনে হয় যেন আমরা এই ঘটনার জন্য আসলে কারা দায়ী। নির্বাচনই কি আমার জীবনের সব কিছু? আমি একজন ওসি হিসাবে যখন মানুষ আমাকে প্রশ্ন করে যে আসলে কি পুলিশ প্রশাসন ছিল না, আপনি যদি কাউকে হত্যা করতে চান পুলিশ প্রশাসন কিন্তু আসলে কিছুটা হলে বাধা দিতে পারে, আপনাকে বোঝাতে পারে, আপনাকে আইনের আওতা আনতে পারে, কিন্তু আপনি কিন্তু আপনার কাজ করা থেকে বিরত রাখা কিন্তু খুবই কঠিন। পাড়াতলী ইউনিয়নে একটা ঘটনা ঘটেছিল, প্রায় তফসিল ঘটনা ঘটার তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে সেই জায়গায় কিন্তু আমরা আইনের আওতায় তাদেরকে এনেছি। সেই বড় শাহ আলম, ছোট শাহ আলম, সেই যুদ্ধে যারা নায়ক ছিল তাদেরকে কিন্তু বড় শাহ আলম সহ অস্ত্র সহ তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি। সেই বাঁশগাড়ি ইউনিয়নে যে ঘটনা ঘটেছে সেই বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হয়েও কিন্তু সে আজকে রেহাই পায় নাই, সে এখন জেলখানায়। আপনারা শুনে অবাক হবেন, সে এখন জেলখানায়। তাই আপনারা চেয়ারম্যান হয়ে যে দলেরই হন না কেন, আর আপনার যে শক্তি আপনার পিছনে থাকেন না কেন থাকুক না কেন, কেউই আপনি রেহাই পাবেন না। আমি কাজে প্রমাণ করে দেখিয়েছি, এবং
যেসব লোক অপরাধ করেছে সেই অপরাধীরা অলরেডি জেলে যাওয়া শুরু হয়েছে, কেউই রিহাই পাবেন না। মরজালে কালকে ঘটনা ঘটেছে, কালকেই আজকেই কিন্তু সাজার ব্যবস্থা হয়েছে বিভিন্ন ইউনিয়নে। কিন্তু আমরা অলরেডি কয়েকটি ঘটনায় আপনারা সাজা পেয়েছেন, সাজার কথা শুনেছেন। অলিপুরা সেই কাজল মেম্বার, আমরা তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত করেছি, আমরা দেখেছি যে সে অবশ্যই অবশ্যই সে অন্যায় করেছে। দয়া করে এই নিয়ম কানুন আপনারা ভঙ্গ করবেন না, ভঙ্গ করলে আপনারা আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি আইনের আওতায় আনবো। যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা দরকার ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। রায়পুরায় কিন্তু সেই সম্মান খুইয়ে ফেলেছেন আপনারা, সেটা আবার পুনরুদ্ধার করতে হবে, তাই তো? আমরা সবাই অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামীতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন যারা, 28 নভেম্বর নির্বাচনে, সবার প্রতি আপনাদেরকে আমাদের এটাই অনুরোধ যে আপনারা কিন্তু সবাইকে বলছেন যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে, কে করবে পরিবেশ সৃষ্টি? আপনারা তো আপনার এলাকায় কাজ করছেন, আপনার নির্বাচনী প্রচারণা করবেন, বিরোধিতামূলক আচরণ না করে বা উস্কানিমূলক বক্তব্য না দিয়ে আমরা নিজের কাজটুক ভালো করে করি, প্রত্যেকে নির্বাচনী কার্যক্রম চালাবেন, নির্বাচন করতে সহায়তা করবেন সবাইকে। আমি আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করব। আমরা শুনলাম সেখানে, আমি যেটি লক্ষ্য করলাম সেটি হলো যে শুধু সিল মারছে, তো সিল যদি সবাই অভিযোগ করেন যে সিল মারছে, তাহলে সিল মারে নাই কে, সেটি আসলে প্রশ্ন। তো আমি যদি ভালো না হই, তা আমি অন্যের কাছ থেকে সেটি তো প্রত্যাশা করতে পারি না। রায়পুরার বিষয়টি আপনারা ঐতিহ্যগত ভাবে এমন পর্যায়ে নিয়ে গেছেন, বদনামটি আছে সেটি আর না থাকুক, সেটি সুনামে সুনাম হোক। আপনারা আপনাদের সবকিছু চেঞ্জ করে আগামী 28 তারিখে সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন, কারো বিরুদ্ধে যেন আমাদের কোনো চরম অ্যাকশনে যেতে না হয়, সুন্দর আগামীর শপথ নিন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। 7 নম্বর ওয়ার্ড, যেখানে আমি গত 2 দিন আগে নির্বাচন প্রচারণা করতে যাই, আমার প্রচারণার মধ্যে ক্যান্ডিডেট সহ আমাকে এসে বাধা দেয়, এটা ওনার এলাকা। আমি দ্রুত এখান থেকে, আমি যাদেরকে নিয়ে বেরিয়েছিলাম তাদেরকে নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে আপনার মার্কাসপুর নামে পড়ছে। ওই সেন্টারটা আসলে অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ইভেন ওই সেন্টারের মধ্যে অনেক দস্যুরা আছে, সেটা প্রশাসনের কাছে তালিকার মধ্যে তাদের নাম আছে, তারা আমার চলাফেরার মধ্যে বাধা দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে 7 নম্বর, এখানে লিস্টের তালিকাভুক্ত অনেক সন্ত্রাসী আছে। আরেকটা হচ্ছে আপনার গোয়ালমারা, যেখানে গত বছর ব্যালট বক্স চিন্তা হয়েছিল, এটা আরো অত্যন্ত মারাত্মক। এটা একটু আগে হয়তো বা ওই ওয়ার্ডের যে মেম্বার সে হয়তো বা মানে তার কথা শুনছেন, ওইখানে আমার যে তাদের যে পরিকল্পনা, 2 জন মেম্বারকে বসাই দিয়ে আরেকজন অসহায় মেম্বার আছে, তাকে বসানোর জন্য একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, শুধু তাণ্ডব আর তাণ্ডব। তা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমি চাই। হিরনে 4টা ওয়ার্ড সে যুগ্মপূর্ণ হিসেবে আখ্যিত করেছে, যাক এটা আমি চাই সুন্দর সুষ্ঠু একটা পরিবেশে নির্বাচন হোক, ওর সাথে আমি একমত। তবে আমি একটু কথা বলবো যে 1 এবং 2 নং যে ওয়ার্ড, 1 এবং 2 নং যে ওয়ার্ড, আমার কাছে 2টা ওয়ার্ডই যুগ্মপূর্ণ মনে হচ্ছে। যদি সুন্দর সুষ্ঠু একটা পরিবেশে নির্বাচন হয় তাহলে আমি কৃতজ্ঞতা আপনাদের কাছে। পাশাপাশি আরেকটি কথা বলো, আপনাদের একজন অফিসার আছে, এর নাম হলো সোহেল, ডিএসবিতে থাকে, তার বাবার নাম হলো উসমান, সে কিন্তু প্রত্যেকটা নির্বাচনে 2 দিন 3 দিন আগে ছুটি নিয়ে আসে, আসে আসে পুলিশের লোক হিসাবে ডিএসবি তার ভাই, ওই যে তার যে প্রার্থীর ভাই, সে কিন্তু এই দুইটা সেন্টারে কিন্তু ভোট পুলিশ ম্যানেজ করে ভোট পাড়ার একটা চিন্তা করে। এই সোহেল রানা পিতা উসমান ডিএসবিতে আছে, ওনার ব্যাপারে আপনারা যদি একটু সচেতন হন তাহলে সুন্দর একটা পরিবেশ। আমি চাই আমার ইউনিয়নে সুস্থ পরবর্তীতে উনি আপনার হাইকোর্টের মাধ্যমে রায় এনে গত 4-5 দিন হয়েছে উনি আপনার রায়টা পাইছে। তো এটার মধ্যে আপনার আমার 9টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং সিল মারার আশঙ্কা আপনার সবচেয়ে বেশি, এবং এলাকা এমন ভাবে প্রচার করছে যে এখানে 100% ভোট কাস্ট করে রাখবে, সিলমের রাখবে, আর বাকি 2টা কেন্দ্র আছে আমার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন ওনার নিজের কেন্দ্র এবং পার্শ্ববর্তী কেন্দ্র 5 নং এবং
7 নং। তো মোট 4টি কেন্দ্র আমার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তো প্রশাসনের নিকট, প্রশাসন মহোদয়ের নিকট আমার আকুল আবেদন থাকবে, আপনারা বিশেষ করে 8 নং এবং 9 নং দুইটা সেন্টারের মধ্যে যেন আপনারা কন্টিনিউ ম্যাজিস্ট্রেট ব্যবস্থা করে দিবেন। আমার ইউনিয়ন মাসে একটা দাবি ছিল যে আপনারা আমার নির্বাচনে যে ভূতগুলি, ভূতগুলি যেন কালো কাপড় দিয়ে হয়, কারণ সাদা কাপড় দিয়ে হলে নাকি বাইরে থেকে আইডিয়া করা যায় যে সে ভূতটা কোন দিকে দিচ্ছে, এর জন্য একটু কালো কাপড়ের জন্য একটু ব্যবস্থা করে দিবেন। বিগত নির্বাচনে এখানে অনেক ঝুঁকিপূর্ণ, আমরা তখন বিজেপির মাধ্যমে 4 এই 3টি কেন্দ্রকে আমি রক্ষা করেছিলাম। পলাশতলী বাজার মাদ্রাসা কেন্দ্র সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, এবং 2 নম্বরে পলাশতলী প্রাইমারি স্কুল ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্র গত বছর কেউ ভোট দিতে পারে নাই, সমস্ত ভোট জোর করে তারা সিল মেরে নিয়ে গেছে। তখন আমার ভাই ক্যান্ডিডেট ছিল, আমার ভাই মারা গেছে, মরুফ কালাম চেয়ারম্যান। সাথে আমার প্রাথমিক বিদ্যালয় সকাল 9টা থেকে 10টা 12টার ভিতরে ভোট শেষ করে বলেছে, সিল মেরে কোনো লোকজন ঢুকতে পারে নাই। সন্ত্রাসী বাহিনী এবং ডাকাত বাহিনী দিয়ে এই 3টা সেন্টার তারা একযোগে ভোট মারছে। আমি এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি আমি চিহ্নিত করলাম, পাশাপাশি 10টা কেন্দ্রতে তাতে পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা বাহিনী দিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং উচ্চ মুখর একটা নির্বাচনের ব্যবস্থা করে দিবেন। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আদিবাসী ইউনিয়ন পরিষদ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, কোন প্রার্থী নিজের এলাকার ভোটার ছাড়া বাইরের কোন লোক নিয়ে, বাইরের 3-4-5 জন লোক নিয়ে কি ঘোরাঘুরি করতে পারে কিনা এটা আমি এনশিওর করতে চাচ্ছি। তারা আমাদের এলাকার ভোটার না, আমাদের এলাকার সাধারণ ভোটার, বিষয়টা নিয়ে একটু আতঙ্কিত যে প্রার্থী রায়পুরা কিংবা নরসিংদি থেকে রাত্রে বেলা 18-20-24-35 হুন্ডা পদত্যাগ করে এবং ভোটারদেরকে খুব আতঙ্কের মধ্যে রাখে, তারা খুব ধিমি অবস্থায় আছে, যাতে সুষ্ঠু নির্বাচন হয়। আর আমার একটা অভিযোগ, আমার 1 আর 2 ওয়ার্ডে এখানে অনেক অধিকাংশ পোস্টার আমি আজকে ছিঁড়া পেয়েছি, এখানে মানে আমার পোস্টার নেই। আমার কেন্দ্রে দুইটা, আমার ওয়ার্ডে 2টা কেন্দ্র, একটা হলো খলিলাবাদ প্রাইমারি স্কুল আর একটা হলো গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। যেহেতু একটা মেম্বার একটা ওয়ার্ডে 2টা কেন্দ্র, সেটা আমাদের খলিলাবাদ কেন্দ্রে গত নির্বাচনে অনেক বিশৃঙ্খল হয়েছে এবং একটা মানে আপনার মাথা ফেরানো হয়েছে, এখানে ক্যান্ডিডেট সবাই ঝগড়া করেছে। আমি চাই খলিলাবাদ কেন্দ্রে যা একটা ঝুঁকিপূর্ণ, এবং এমনকি কিছু কিছু ক্যান্ডিডেট বলতেছে যে কোনো মূল্যে মেম্বার হবে, তো যে কোনো মূল্যে যদি মেম্বার হয় তাহলে এটা ঝুঁকিপূর্ণ। আমরা যারা নির্বাচন করতে এসেছি আমরা চাই তার মানুষের সরাসরি ভোটে প্রতিনিধি হওয়ার জন্য, এবং গোবিন্দপুর কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গোবিন্দপুর কেন্দ্র ঝগড়া হয়েছে। আমি চাই এখানে যাতে ঝুঁকিপূর্ণ হিসাবে এখানে আমাদের আইন শৃঙ্খলা ভালো থাকে এবং এখানে যাতে সুষ্ঠু নির্বাচন হয়। কেন্দ্রটা বর্গ কিলোমিটার প্রায় 7-8 কিলোমিটার দূরে হয়ে যায়, এত দূরে মানুষ হেঁটে আসা তাদের জন্য কষ্টকর, তাই আমরা কি গাড়ির ব্যবস্থা করতে পারবো? আর আরেকটি কথা স্যার, অনেক সময় দেখা যায় আমাদের মেম্বার প্রার্থীরা অনেক দুর্যোগ বর্গরা তাদের এজেন্টরা ভোট মেরে ফেলে, তো গত বছর নির্বাচনে এরকম কিছু হয়েছিল, তো এবার যেন এরকম না হয়।